কচু শাক উঠাইতে আসছি আমি আর আম্মা মিলে, অনেকগুলোই উঠানো হয়ে গেল। এর আগে অনেকবার উঠে খাওয়া হয়েছে, টপ মানে টপেও উঠে এতগুলো কচু হয়েছে এবার, মানে অবাক, কারণ আমরা টপেই হচ্ছে বেশি কচু খেলাম। ওই পাশেরও উঠানো হয়েছে, আর এই পাশ থেকে আবার অনেকগুলো উঠানো হলো। একটা একটা করে শাক শুধু রাখা হলো, আর একবার উঠাইলেই হয়ে যাবে, কারণ এখন তো ঠান্ডা পড়ে গেছে ভালোই, এখন আর হবেও না। এ ও লাউটাও কাটতে হবে, এই লাউটাও কাটতে হবে, লাউ কেটে নিব এখন। লাউ এর আগেও খাওয়া হয়েছে কয়েকটা, মাছের তো একদমই লাউ হয় না প্রথম দিকে। ওই দেখেন একটা চাল কুমড়া আবার হয়েছে, মানে গাছ মরতে মরতে আবার এখন একটু ফলন হচ্ছে, এই যে চাল কুমড়া। আর এদিকের মিষ্টি কুমড়াগুলো আস্তে আস্তে সবই পেরে ফেলতে হবে, যেখানে আছেন সবাই ভালো আছেন। কচু উঠানো তো দেখালাম একটু আগে, এখন আবার লাউটা পাড়তে সারিমের ড্যাডিকেই ডাকতে হলো, কারণ লাউটা আমি আর আম্মা মিলে পাড়তে পারলাম না। দাও লাউটা এখন পেরে দাও, আর মিষ্টি কুমড়াও কি পেরে নিতে হবে কোনো? এই লাউটাও ভালোই বড় হয়েছে, একটা লাউ খাওয়া হয়েছে এত বড়ই। শশা তো আরো তিন চারটা আছে ঘরে, ভালোই শক্ত হয়ে গেছে না, কিন্তু লাউ কিন্তু মানে ইয়ে হয় নাই, গুড়া হয় নাই, কিন্তু গোটাটা ভালোই শক্ত হয়ে গেছে। পারতে সারি মে ড্যাডি দি কষ্ট হয়ে যাচ্ছে, আমাদেরও কষ্ট হয়ে পাতা, ইয়ে পাতা পুদিনা, পুদিনা যদি খাই ওরা শাহানিরা না, ইয়ে ও খাবে না তো মনে হয়, ও খায় খায়। দাও এই দেখেন লাউটা অনেক বড়ই হয়েছে, লাউটা 3 কেজি হবে। হ্যাঁ ও বাবা ধরতে পারতেছি না, 3 কেজির বেশি হয়ে গেছে লাউটা। আর কি পারতে হবে, মিষ্টি কুমড়া পেরে নিব কোনো? মিষ্টি কুমড়া তাহলে আর একদিন সবগুলো পেরে দিলেই হবে, মনের মাকে দেওয়ার জন্য, মনের বাবাই তো নাই এখন, নিবে কিভাবে। হয়ে গেল কিছুগুলা, অন্যদেরকেও দিয়ে দিব কচুর শাক, আর নিজেদের জন্য কিছুটা রেখে দিল। উঠাই নিয়ে আসলাম, এতগুলো হয়েছে এই দিকের কচু, এগুলো ছোট ছোট, আর এই বড় কচুগুলো ওই পাশ থেকে। এখানে 1 কেজির বেশি হবে কচু। আর লাউ পুদিনা পাতা উঠানো হলো, একজনকে দিব সেজন্য নেন, এই ইয়ে করে দেন, কি রাবার আনতে বললেন? আম্মা এখানে বসে আছে। আর এই যে মরিচ গাছগুলো একটু দেখাই আপনাদের, অনেক পাকা মরিচ। আর সারিম রেডি হয়ে বাইরে চলে আসছে, সালাম দাও একটু সবাইকে, সালাম দাও। আসসালামু আলাইকুম। আজকে তোমার ছুটির দিন না? হ্যাঁ আজকে আমার ছুটির দিন। কোথায় যাবে এখন তুমি? এখন কোথায় যাবে? আমি ওখানে বসে যাব। পড়ে যাবা, পড়ে যাবা, নিচে নামো। ইয়েস, সারিম একদম রেডি হয়ে চলে আসছে একা একাই। এই মরিচগুলো একদম লাল হয়ে গেছে সব থেকে, এগুলো হালকা ঝাল, বেশি না এই বোম্বাই মরিচটা, আর এই বাইরেরটা হলো বেশি ঝাল। ও আজকে তো তালাই খোলা হয় নাই। আর বেগুন হচ্ছে উঠাই ফেলতে হবে। এদিকেও মিষ্টি কুমড়া হয়েছে একটা ভিতরে, ওই ভিতরে। কিন্তু একটু বাগানটাও দেখিয়ে দিলাম, বাগানে সব সবজি উঠালাম আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। তুমি এখন সারি অস্থির করে ফেলেছিল, তাড়াতাড়ি রেডি হও, তাড়াতাড়ি রেডি হও। তখন তো কচু শাক উঠালাম, লাউ উঠানো দেখালাম আপনাদের, ওগুলো নিয়েই এসেছি এখন। মানুষাদের বাসায় যেহেতু যাচ্ছি, ওদেরও কচু শাক দিব, আর একজনকেও দিব। মিষ্টি কুমড়া কাটা ছিল সেটাও নিলাম, ওদের তো দিয়েছি, আর একজনকে দিব আর কি। আর এই যে সারিম চলে এসেছি, সারিম কথা বলতে বলতে আমার আনুষাদের বাসায়। কই তোমার চেহারাটা দেখাও, তোমার খুশিটা দেখাও একটু, কেমন খুশি আনুষাদের বাসায় এসেছে যে? ছুটির দিন মানেই তার আনুষাদের বাসা আসতে হবেই, নাহলে ওই দিনটা তার ভালোই যাবে না। 2 দিন ছুটির একটা দিন তার আসতে হবে। চলো চলো তোমাকে দিয়ে, তারপর আমাদের অন্য কাজ আছে, বাঙালি দোকানে যাব, সবজি আসছে সবজি নিব, তারপর আরেক জায়গায় যাব। এই তো যা করি, এখানে যাই, কিতে যাবে সব কিছু শেয়ার করব আপনাদের সঙ্গে। কচু শাক দিতে যাবে বাবা, আমার বাবার মুখস্থ, ওই শাকটা নিয়ে আসো, এটা নিয়ে আসো। হুম হুম, তুমি হাত ছাড়াও, নিচেরটা দাও, নিচেরটা দাও, দেখতে পেয়েছো? তাহলে ধাক্কা দাও, আমি ইয়ে করেছি, ও দাদা
Yes. Ah, তুমি দরজা ধাক্কা দিলা কেন? যাও, না দিলে তো তুমি পারবা না। এই তানুষা দেখি একটু আনুষাকে তো দেখতে সুন্দর লাগছে। আরবি পড়েছিলে? তো সারি আরবি পড়ে না। তারপরে যাবো দোকানে চলে আসলাম সবজি নেওয়ার জন্য। পটল নিবো কয়েকটা, দাঁড়ান পটল নিয়ে নেই। জলপাইও আছে, জলপাই নেবেন নাকি? জলপাই আমরা দেখলে তো ভালোই লাগে, এগুলো খেতে। লতিও আছে, লতি পটল এসেছে, পটলটাই নেওয়া হয় নাই, পটলটাই কিছু নিব। এই যে সেই বাঙালি ভাইয়ের দোকান, সবজি এই সব সপ্তাহে একদিনই আসে, হচ্ছে ফ্রেশ সবজি, সব ফ্রেশ। আমার নেওয়া হয়ে গেছে, এখন পটলটা নিল, আমার সবজি নেওয়া কমপ্লিট হয়ে যায়। কি ব্যাপার, পড়ে যাবে না দেখতে এসে? আমি তো আছি, পায়াসদের বাসায় এসেছি। একটু বলেছিলাম আপনাদের সঙ্গে যে যাব, একটু কচুর শাক নিয়ে এসেছি। আর দুই দুই বাবাটাকে দেখছি, দুই ভাই কি সুন্দর খেলা করছে, হাসিও দিচ্ছে ছোটটা, দেখেন। হ্যালো হ্যালো ফারহান, ফারহান না ও? ফারহান আমার সারিম বলে। ফারহান ফায়াজদের বাসায় যাবে? ফায়াজের তো অনেক খেলনা। হ্যাঁ, ফায়াজের আলমারিতে পুরো সব মানে খেলনা আর বই বল সব কিছু দিয়ে সাজানো। কি কি হয়েছে বলো, বলো কি হয়েছে বাবা? বাচ্চাদের এই এই উপর হওয়া অবস্থাটা খুব ভালো লাগে আমার কাছে, এরকম ইয়েতে ছবিগুলো মানে উঠালেও ভালো লাগে। ওকে চলো আমরা চলে যাই। এই যে সারিমের ড্যাডি দাঁড়িয়ে আছে, মতো কাজকর্ম নিয়ে মহাব্যস্ত। এই যে দেখেন অবস্থা, কারণ কাজের মানুষ হয়ে গেছে। কাজ, দুইটা বাচ্চা নিয়ে ও থাকে দোরের উপরে, ফোন দিয়েও পাই না, তারপরেও পাই নাই ফোনে, তারপরেও কলিং বেল দিয়ে চলে আসছে যে ও তো ফোন ধরতে পারে না, তারপরেও দিয়ে যায়। আর পাঁচ দিন আবার জঙ্গল হয়। যাবো আমরা বাসায়, সারিমকে তো রেখে এসেছি আনুষাদের বাসায়, বলেছিলাম নিয়ে যাই, পরে মনে করো তোমার ফোন ধরলা না, এর জন্য আর বাসায় আছো কি না, কারণ কলিং বিল দিয়ে যদি থাকো মনে করছে তখন দিয়ে চলে যাব। ওখান থেকে বের হয়ে চলেও এসেছি ফারজানাদের বাসায় সবজিগুলো দিয়ে। আজকে যেহেতু সাবাতো মার্কেট, মনে করলাম একটু দেখে যাই, এর জন্য আমি আর হাজবেন্ড আবার চলে আসলাম সাবাতো মার্কেটে। একটা ঘুরনা দিয়েই যাই এদিকে যখন এসেছি, এমন কিছু প্রয়োজন নাই, তারপরেও একটু দেখে গেলাম আর কি। সবজি কেনা তো হয়ে গেছে, আর একটা দোকানে যেতে হবে, তারপরে কিছু কিনে নিয়ে চলে যাব। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, যে এদিকেও পুরা মার্কেট। আমার ছেলে আসলে এই কেজে কিনবে, কিন্তু খাওয়ার সময় খাবে না, বাসায় নিয়ে ফ্রিজে ফেলে রাখবে। এই তো হলো আমার ছেলের অবস্থা, ছেলেকে নিব, তারপরে এখান থেকে ঘুরে নিয়ে বাসায় যাব। এখন তো পুরো দমে সব শীতের কাপড় উঠে গেছে, হালকা কিছু ফেলপা আর মোটা জ্যাকেটগুলো সব দিকে, কাপড় চোপড় জ্যাকেট। এখন শেষ সময়, এখন দোকান সব উঠিয়ে ফেলবে, কারণ পুরার এটা তো পার্কিং রাস্তা ব্লক করে দোকানগুলো বসে, এজন্য বেশিক্ষণ বসা যাবে না। এখনই সব উঠিয়ে ফেলবে, একটা বেজে গেছে, এখনই সব গোছানো শুরু করে দিয়েছে। চলে যাচ্ছে আমার ছেলে, বাসাতেও পৌঁছে গেছি আমরা বাসায়। এখন এখন যে তাড়াতাড়ি সারিমকে খাওয়াইতে হবে, সব গাড়ির জিনিসগুলো তো নিতে হবে, না নিয়ে আমার ছেলে দো, গাড়িতে তো আরো জিনিস আছে। আমাদের সুইট
তারিম এখন ঘুমে থেকে উঠে এসেছো? ঘুমে থেকে উঠেছে, এর জন্য সালাম দিচ্ছে। আমাদের ভিডিও এখন শেষ করব, সকালে আসলে শেয়ার করি নাই। আমাদের সঙ্গে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সালিম কি হয়েছে বলতো, কি চুরি হয়েছে আমাদের? আমাদের সবকিছু, যেটা গাড়িটা আছে সেটা চুরি হয়ে গেছে। সালিম তো অনেক ভয় পায় চোর, চুরি করেছে চোর। চোরকে অনেক ভয় পাও? হ্যাঁ, যখন আমি যখন আমার কাছে সব কিছু চুরি করে নেয়। সালিম তো পরে শুনেছে যে চুরি হয়ে গেছে। কেমন করে চুরি হলো? সকালে আমাদের সঙ্গে যখন ভিডিও শুরু করি সকালেই চুরিটা হয়েছে। আসলে গাড়ি কখনো আমাদের এখানে এরকম চুরি হয় না। দেখেন, আমরা চাবিটাও বাইরে রেখে দিই, তারপরে ওরকম সাবধানতা অবলম্বন করি না। বাইরে তো আমাদের অনেক জিনিস আর এখানে হয়ও না। এখন এত বিদেশি এসে গেছে আর এত ঝিঙ্গারিয়া বলে যেগুলো হচ্ছে রাস্তাঘাটে কিছু কিছু থাকে, আগে তো এগুলো বাইরে এখানে থাকার পারমিশন ছিল না, আর পুলিশ ধরে নিয়ে যায়। কিন্তু এখানে এখন এত মানে যুদ্ধের কারণে, অন্যান্য কারণে এত লোকজন চলে আসতেছে এক দেশ থেকে আরেক দেশে, যে এখন রাখার থাকার জায়গাও সরকারের দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে। তো তারাই আসলে যেগুলো রাস্তাঘাটে থাকে এরকম অকারেন্সগুলো ঘটায়। এখন অনেক সাবধান থাকতে হবে। তো গাড়িতে মানে হয়তো লক করেছে, লক হয়েছে কিনা সেটা তো পরে খেয়াল করে নাই। আর গাড়িতে সব সময় রাখেও না ভিসা কার্ড, ক্রেডিট কার্ড, তারপরে পোস্ট কার্ড, যেগুলো দিয়ে বাজার করে আর কি, সব কার্ডগুলো ও একটা ইয়ে কিনে, মানে মানি ব্যাগের মতো ইয়েগুলো কার্ড হোল্ডার কিনে সবগুলো রেখেছে। এই মানে আজকে চুরি হবে আজকে এসে গাড়িতে রেখেছিল, তো সেই দুর্ভাগ্য সব নিয়ে গেছে। অনেক টাকা উঠিয়েছে মানে সকালে ওইটুক টাইমের মধ্যে, তা বাকি থেকে কয়েকবার কয়েকটা কার্ড দিয়ে দিয়ে টাকা উঠিয়েছে। তারপর রেসিডেন্স কার্ড, কিছু কিছু যেগুলো কাগজপত্র জরুরি ছিল সেগুলোও নিয়ে গেছে। মানে গাড়ির ভিতরে পয়সা ছিল, টাকা ছিল, খুচরা টুচরা যে যা যা ছিল সব খুঁজে খুঁজে নিয়ে গেছে, মানে এলোমেলো করে গেছে। মানে সকালে একটা ভয়াবহ অবস্থা গেছে, সেটা তখন শেয়ার করি নাই ভিডিওর প্রথমে, মনে করলাম এখন একটু শেয়ার করি যে আমাদের সঙ্গেও এটা হবে, চিন্তাও করি নাই। কারণ আমরা এগুলা এখানে বল জানাতে কখনোই হয় নাই আর হয়ও না কখনো। এখন ইদানিং এই ঘটনাগুলো ঘটছে, তা আমাদের সাথেও সেই ঘটনাটা ঘটে গেল, একটা বড় অ্যাক্সিডেন্ট। মানে বাসার আলহামদুলিল্লাহ যে কোনো কিছু হয় নাই কিংবা ইয়ে করে নাই। চাবি মাঝে মধ্যে বাসার মানে ঘরের চাবিও বাইরে রেখেও আমরা মনে থাকে না, পরে সকালে দেখি চাবি ঝুলতেছে, এরকমও গেছে কিছুদিন। তো আজকে সকালে আর কি ঘটনাটা ঘটেছে, এরকম হবে, গাড়ির থেকে সব কিছু নিয়ে যাবে, চিন্তাও করি নাই আমরা। যেন না আসে দোয়া করো, আল্লাহ যেন আর কোনো বিপদ আমাদের না দেয়। অল্পর উপরে গেছে তাও ভালো, যদি বাসায় আসে তাহলে হচ্ছে পুরো দুনিয়া নিত আমাদের কাছে, দুনিয়া নিয়ে যেত, আমার ট্যাবলেটও নিয়ে যেত, ট্যাবলেটও নিয়ে যেত। আমার মাথার অবস্থা দেখেন, মাথার শরীর অনেক খারাপ, ড্রয়িং রুমে শুয়ে রাখছে, খালি বমি করতেছে, একদম খাওয়া বন্ধ করে দিছে। আজ তিন দিন একদম মানে খাওয়া বন্ধ, যা খাই বমি করে দেয়, যা খাই বমি করে দেয়। তাহলে তুমি একটা আইডিয়া করো, জোর করে উঠিয়ে তোমার একটা আইডিয়া করো, কিছুটা খাওয়ায় ওষুধ খাওয়াইতে হবে, এই জন্য ড্রয়িং রুমে শুয়ে রাখছে। সব কিছু লুকাতে হবে সর কাছে, আর হচ্ছে তাহলে মনে করবে সরটা হচ্ছে কিছুই বাসায় নাই। কোথায় লুকাবো, এত কিছু লুকানো যায় বাসার জিনিস কোথায় লুকাবো বলো? জানি না, লুকানো তো যায় না, জানি না। থাক, আমাদের সাদিয়ার জন্য অনেক দোয়া করবেন, দোয়া চেয়ে না আমরা আল্লাহ হাফেজ করে দিই। আজকের মতো ভিডিওটা লম্বা করব না, এখানে শেষ করে দিব। আল্লাহ হাফেজ করো, সবার লাইক কমেন্ট, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আজকের মতো আল্লাহ হাফেজ, নতুন কোন ব্লগে আবার দেখা হয়ে যাবে। সাদিয়া আপির জন্য অনেক দোয়া করবে একটু বলে দাও, কারণ শরীরটা দেখছো তো। সাদিয়া সাপির জন্য অনেক দোয়া করো, কারণ যে ওকে আমি লাইক করি। কাদর দিয়ে দাও, আপি কাদর দিয়ে দাও, আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।